নকনগত হাঙ্গাই চংবরে নিকক আওয়াই টং চুকু বনি মালিপুর বিধানসভা কেন্দ্র নি বিজেপি বদলি ইঙ্গি বাতাইনে রাজীব ভট্টাচার্যে তাংশালো গণরাষ্ট্রমনি আমসায় নকনগত হাঙ্গাই চংবরে নিকক আওয়াই লুকুরকনি থানি বোট ছানকা বকক তোমা থানার অনি বিসকাগো দাদাক সিদাক ইঙ্গি সাকা বনি মালিপুর বিধানসভা কেন্দ্র নি হাসানি কচাম মন্ত্রী অগ্রা বিপ্লব কুমার দেব বেলাইকে হামক্রাইনি সামুখ লাগিয়া তাবুক বনি মালিপুর আমসায় ওয়াতি ওয়াকা হাঙ্কে তুই লমই থাম্বায় আবনি সামং 80% খ্লাইজাখা তাই 20% সামংন বিসকাংনি চংবারিও কপ্লাইং খাংকে খ্লাইনাই হেনি শাকা বতেই বসাকা কতাল বুতার রব হামক্রাইনি বখাংন বোদ্রনাই তামনি হেনবা হাকতনি মুডি হাপাং শিকলা রোগনি বাগৈ কবাং সামং খ্লাইনানি বাগৈ তাং বতাং নাখা আবরক বরকনি বখাব যত জরাওন মইতো তংনাই তাই কতাল পিরি রগ্ন শিকাংগৈ তলাং না বাগৈ লামা ফুনুকনাই কতাল বুতার রব তত রয়েছে মানুষের মধ্যে তার নয় বনমালিপুর এলাকায় বিগত দিনে এটা মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর এলাকা ছিল, এখান থেকে উনি বিধায়ক হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে এই এলাকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উনি অনেক কাজ করেছেন। তো আজকে সবচেয়ে বড় জিনিস যেটা বনমালিপুরে যে একটু বৃষ্টি হলেই বন্যায় প্লাবিত হতো, সেটা আজকে আমাদের সরকার সবচেয়ে মানে আমি বলবো না 100% কিন্তু প্রায় 80% সেটা সমস্যার সমাধান হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে, যে কর্মসূচি রয়েছে, সেগুলি ধীরে ধীরে কাজ এগোচ্ছে এবং আমি গণদেব দাদার কাছে আবেদন রাখি যে এই এলাকার আরও উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিলে আমি তা আগামী দিন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করার জন্য আমি অঙ্গীকার করব। নতুন ভোটারদের উদ্দেশ্যে কি থাকবে? নতুন ভোটারদের কাছে একটাই আবেদন থাকবে, মানুষ চায় যে আমাদের আগামী প্রজন্ম, নেক্সট যে প্রজন্ম, সেই নেক্সট প্রজন্ম চায় যে একটা সমৃদ্ধশালী ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যে বাইরে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে জব করেন, কিন্তু আজকে এই ত্রিপুরা রাজ্যেও যে জব অপরচুনিটি, রোজগারের ব্যবস্থা, সেটা আমাদের এই যুবকরা তা উদ্যমী হতে পারে। আজকে আমরা সৌভাগ্যবান, মোদিজির নেতৃত্বে সরকার থাকাকালীন আমাদের কাছে সংস্কৃত কলেজ, ল ইউনিভার্সিটি, আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটি, যেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো এইগুলিকে কাজে লাগিয়ে আরও বড় বড় জিনিস আমাদের এই রাজ্যে করার যে পরিকল্পনা এই ডাবল ইঞ্জিনের সরকার করছেন, তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি যে আগামী প্রজন্মও চায় এই রাজ্যের ত্রিপুরার ডেভেলপমেন্ট।